আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দীপ্তিস প্রেম থেকে দীপ্তি বলছি। দীপ্তিস প্রেমে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি কিন্তু আইএসপিতে এবং দেখাবো ইলেকট্রিক ওভেনের কালেকশন। তার আগে এখানকার অ্যাড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আইএসপি কার্ড এবং অ্যাড্রেসটা হচ্ছে 101 110 119 গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট, ঢাকা 1205। অ্যাড্রেসটা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবং এই যে নাম্বারটা লাস্টে 200 মানে 200 এই যে নাম্বারটা আমি যেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভিডিও স্ক্রিনে অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। তো আর কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাবো সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ আপু। তো আমরা দেখছি ওশান ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক ওভেন, হ্যাঁ ইলেকট্রিক ওভেন। সামনে কুরবানি আপু। হুম হুম। তো অনেকে দেখা যায় মাংসর কাবাব গুলো খায়, গরুর মাংস কাবাব গুলো, হ্যাঁ যে ওভেন গুলো নিচ্ছে একটা সম্পূর্ণ আপডেট, একটা আপডেট একটা ওভেন। এটার ভিতরে আপনার একসাথে দেখা যায় আপনার 1 থেকে 1.5 কেজি মাংস আপনি রান্না করতে পারবেন। সরাসরি আপনার কাবাবের থেকে শুরু করে 365 ধরনের আইটেম করতে পারবেন এই ওভেন। কত লিটার ভাই? এটা হলো 25 লিটার ক্যাপাসিটি। 25 লিটার ক্যাপাসিটি, 25 লিটার ক্যাপাসিটি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার ভিতরে আপনার আস্ত মুরগিটা, হ্যাঁ এই যে আস্ত মুরগিটা গ্রিল করা যাবে, আস্ত মুরগিটা আপনি গ্রিল করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখানে আপনার পিজা তে শুরু করে, এটা ইলেকট্রিক উইথ কনভেকশন, ও মাই গড, কনভেকশন ওভেন যে কাজটা রান্না করা, যত আইটেম আছে আপনি সব করতে পারবেন এটার ভিতরে। আচ্ছা, কনভেকশন আর ইলেকট্রিক এর মধ্যে আমি একটু বলি। কনভেকশনে হচ্ছে আপনি আপনার পারফেক্ট কালারটা আসবে, ন্যাচারাল কালারটা পাবেন একেবারে। আমরা যে খাই রেস্টুরেন্টে যে একদম আপনারা একদম রেস্টুরেন্টে যে আমরা চিকেনটা খাই সেই কালারটা, তারপরে আমরা যে বিস্কিট করি কেক করি ওই কালারগুলো এক্সাক্ট আসে কনভেকশন এবং ইলেকট্রিক ওভেনগুলোতে। কিন্তু এগুলোতে কিন্তু গরম হয় একটু দেরিতে, গরম একটু দেরিতে, কিন্তু এভাবে আমরা খুব দ্রুত গরম করতে পারি। সো এই হচ্ছে কাহিনী। এখন আমরা যাই ভাই, যে ওভেনটা এটার ভিতরে আপনার রান্না করার জন্য সবচেয়ে বেস্ট, ন্যাচারাল কালার গুলো পাবেন। আচ্ছা, আপনার গ্রিল করতে আসছেন সেম আপনার বাইরে থেকে রেস্টুরেন্টে যে গ্রিলটা কিনে খান সেম গ্রিলটা পাবেন এটার ভিতরে, সবগুলো পুরো পুরো কালার হবে। আচ্ছা আচ্ছা। বেকিং গুগলিতে শুরু করে আপনি সব কিছু রান্না করতে পারবেন। আর এখানে আপডেট কি করা হয়েছে আপডেটটা আমি দেখা দিই। দেখো ইলেকট্রিক যে ওভেন গুলো আছে, হ্যাঁ ওভেন গুলোতে আপনার দেখা যায় মুরগি গ্রিলের জন্য আলাদা একটি স্ট্যান্ড দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। এটা একটা ঝামেলা, হ্যাঁ হ্যাঁ। স্ট্যান্ড আপনার ঢুকাও, দোনো সাথে ভালো করে চাপ দিয়ে দাও, চাপ দিয়ে আবার লাগাও। এটা কোনো মানে কোনো ভেজাল নাই, জাস্ট আপনার শুধু এই জালিটার উপর বসা দিলে হবে গ্রিলটা, জাস্ট জালিটার বসে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, জালিটার বসে থাকলে মুরগিটা দিয়ে দিবেন, মানে ধরে তাহলে উল্টা পাল্টা করা লাগবে না, যেমন গ্রিলে কিন্তু ঘুরে ভাইয়া গ্রিলটা ঘুরে জাস্ট এখানে বসা দিলেই হবে, বসাই দিলে বসা দিয়ে লক করে দিবেন, নিচের থেকে হবে উপর থেকে হবে, নিচের থেকে হবে উপর থেকে হবে। এটা কাহিনীটা দেখান, এই যে আপু জাস্ট এখানে বসে দিয়ে জাস্ট দেখা যায় আপনার দেখা যায় একটু পুরো পুরো কালার আট বেশি করতে চাইছে। কাহিনীটা হচ্ছে এই যে কয়েলটা এখানে আছে উপর সাইড উপর সাইড দোনো সাইডে আপনার কয়েলটা দাও, ঠিক আছে? দুই সাইডে কয়েলটা আসার জন্য আপনারা এখানে মানে আস্ত মুরগিটা দিলে দোনো সাইড থেকে তাপ হয় কিন্তু কালারটা হবে একটা নেচারাল কালার পাবেন, একটা নেচারাল কালার। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এটা একটু আপডেট করা হয়েছে। ওকে, এটা কি স্টেইনলেস স্টিল এর ভিতরে? 100% 100% আচ্ছা, 100% স্টেইনলেস স্টিল। আর এটা আপনার টেম্পারেচার গুলো শো করা আছে 250, হ্যাঁ। আর কয়েল গুলো এখানে দেওয়া আছে, দোকানে যারা আসবে আমরা পেট্রিকল দোকানে দেখা দিব। ওকে ওকে ওকে, দোকানে যাবে পেট্রিকল দেখা দিব। এটা হলো 25 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, আপনারা তাও আমি বলে দিচ্ছি এখানে অন অফ সিস্টেম আছে, আপনারা একটু ফ্রি হিট দিয়ে নিতে পারেন। তারপরে আপনারা কত ডিগ্রি সেলসিয়াসে কোনটা করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, প্লাস ক্যাটালগ দেওয়া আছে। কত মিনিটে কত পাওয়ারে আপনারা কত টাইমারে দিতে হবে মানে সবকিছু ইচ এন্ড এভরিথিং এখানে দেওয়া আছে। আর এটার সাথে তো একটা ম্যানুয়াল বুক থাকবে, ম্যানুয়াল বুক থাকবে, প্লাস আমরাও বলে দিব, বলে দিব কত মিনিটে করতে পারবেন। ওকে, আর এটা গ্রিল করতে গেলে আপনি সর্বোচ্চ গেলে আপনি 40 মিনিট ডাবল গ্লাসের একটা ওভেন, ডাবল গ্লাসের, ডাবল গ্লাস, এই যে দে আনবেল গ্লাস গুলো দেখা যায়। হুম, এত হেভি গুলো আমি দিব না কি একটা 100% দেন? হ্যাঁ দিব, হ্যাঁ দেন, বুঝেন? হ্যাঁ অবশ্যই দেন, ভাঙবে না। আচ্ছা, এগুলো হচ্ছে আনব্রেকেবল, কারণ এখানে ডাবল গ্লাস, এই দেখেন নাট গুলো কত মোটা মোটা। এই যে এটা ভিতরে একটা গ্লাস, বাইরে আরেকটা গ্লাস, প্লাস এটা পুডিং ও চাইলে তৈরি করতে পারবেন। পুডিং কেন, যে কোন আইটেম করা যাবে, শুধু আপনারা সব খোদার দুনিয়া যত হালাল খাবার আছে সব করবেন, সবকিছু করতে পারবেন। আর ইয়া মানে বেকিং জগতের সবকিছু, সবকিছু হবে, সবকিছু। আর যাদের একটু ফ্যামিলি বড়, যাদের ফ্যামিলি একটু বড়, এটা হলো 30 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন উইথ কনভেকশন, রাইট? হ্যাঁ, সেম এটার কাজটা, এটার কাজ সেম, সেম কাজ, শুধু এটা বড় আর ছোট। আর ডিজাইনটা এটা হচ্ছে একটু ইয়া ডিজাইন, ডিজাইনটা একটু চেঞ্জ করা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্লেন আর এটার মধ্যে একটু ডিজাইন করা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
আর এখানে এই যে সব কিছু করা, কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনার, হ্যাঁ এটা লুকটা অনেক সুন্দর। ঠিক আছে, এটা হয়ে গেলে অটো কিন্তু আপনার এখানে টিং করে একটা আওয়াজ হবে, আওয়াজ দিবে, আচ্ছা একটা আওয়াজ দিবে, বাস হয়ে যাবে, আপনারা বের করে ফেলবেন আপনাদের কাঙ্ক্ষিত খাবারটা। আর আমি সব থেকে এখানে দেখতেছি কিউট একটা ওভেন, হ্যাঁ খুবই সুইট আর কিউট, মনে হচ্ছে উঠে বাসায় নিয়ে যাই। এটা এটা মানে এটা কত লিটার, এটা কি বলবো ভাই, এটা হলো আপনার 9 লিটার ক্যাপাসিটি, 9 লিটার ক্যাপাসিটি দেখা যায় বাসায় অনেকে। আচ্ছা আচ্ছা, ছোট ছোট জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন বাসার মধ্যে, যেমন দুইজন ফ্যামিলির জন্য হলে এনাফ, দুইজন জামাই বউ আছে বা জামাই বউ আছে, একটা ছোট বাচ্চা আছে তাদের জন্য, আর এটা না ট্রাভেলিং এর জন্য খুব বেস্ট। জি জি জি, এটা এটা বুঝতে চাইছি, হ্যাঁ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এটা শিফট করতে পারবো। এই দেখেন এখানে কত মিনিটে কি হবে সেটা কিন্তু সম্পূর্ণ লেখা আছে এখানে, হ্যাঁ 10 থেকে 12 মিনিটের মধ্যে একটা স্টেক হয়ে যাবে, তারপরে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা পিজা হয়ে যাবে, হটডগ হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে, ঠিক আছে এরকম করে বার্গার 8 মিনিটের মধ্যে, তারপরে একটা পাউরুটি করতে চাইলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো এটা অনেক সুইট একটা জিনিস, এটার মধ্যে কি কালার আছে? না এটা একটা কালারই হয়, কালারটাও খুব সুন্দর, চকলেট কালারই হয়। আচ্ছা আচ্ছা, জাস্ট আপনার এটার ছোট বড় সাইজ হয়, সাইজগুলো হয়। ওকে ভাই, এখন আমরা চলে যাই গ্যারান্টি ওয়ারেন্টিতে। গ্যারান্টি হলো আপনার সেম, এই যে 8 বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন, 8 বছরের ভিতর আপনি যে কোনো প্রবলেম আমরা চেঞ্জ করে দেব। তিনটাই তিনটাই 8 বছরের গ্যারান্টি। আচ্ছা, এই কার্ডটা আপনারা বুঝে নেবেন, কিন্তু যদি দোকানে এসে কিনে তাও বুঝে নেবেন, আর যদি আপনারা হোম ডেলিভারি দেন তাও কিন্তু কার্ডটা বুঝে নেবেন আপনারা, যাতে আপনারা দেখাতে পারেন যে এই যে গ্যারান্টি কার্ড আমাকে এখন ঠিক করে দেন, তাহলে তারা বাধ্য ঠিক করে দিতে। 100% আমরা গ্যারান্টি কার্ড যেটা আছে 8 বছরের গ্যারান্টি, 8 বছরের গ্যারান্টি, নট ফর ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন 8 বছরের। আর এটার রেটটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ যেটা 25 লিটার ক্যাপাসিটি, আমরা ধামাকে একটা অফারে দিয়ে দিব, 25 লিটার যে ক্যাপাসিটি এটা 9,500 টাকা পেয়ে যাবেন, 9,500। আর যেটা 30 লিটার ক্যাপাসিটি এটা 10,500 টাকা পেয়ে যাবেন, 1,000 টাকা ডিসকাউন্ট, 1,000 টাকা ডিফারেন্স। আর ছোট একটা মিনি কিউ সাইজ যেটা, হ্যাঁ ওইটা আপনি 6,000 টাকা পেয়ে যাবেন, মাত্র 6,000 টাকা, 6,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমার ইচ্ছে তো আমি এটাই নিয়ে যাই, ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এটা এটা নিতে পারেন, এটা খুবই অনেক সুইট, অনেক সুইট। হ্যাঁ তো যার যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট, স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। চল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।